মা কান্দে আমার সন্তান নাই বলে এই সামনে লাশ কার বলে এটা সন্তানের লাশ সন্তান নাই আমার বাবা নাই এটা বাবার লাশ তাহলে আসলে বাবা কে ছিল আমার সন্তান বলতে নাই নাই বললাম কে ছিল তারে তো আমি চিনি না আসল রূহটা প্রাণ পাখি চলে গেল ওই রূহের মধ্যে রোগ হয় চোখে দেখা যায় না ঔষধ যা আসবে তাও চোখে দেখা যায় না শারীরিক রোগের ডাক্তার বিভিন্ন রকম ঔষধের কোয়ালিটি বিভিন্ন রকম শারীরিক রোগের ডাক্তার হোমিওপ্যাথিক আছে এলোপ্যাথিক আছে কবিরাজ আছে আবার আয়ুর্বেদিক আছে প্রত্যেকের ঔষধের কোয়ালিটিও আলাদা এলোপ্যাথিক ডাক্তার বলবে ক্যাপসুল ট্যাবলেট নাও হোমিওপ্যাথিক ডাক্তার বলবে তুমি লিকুইড পানি নাও কবিরাজ বলবে তেল পড়া পানি পড়া তাবিজ নাও আয়ুর্বেদিক বলবে অমুক গাছের শালসা খাও এক একজন ডাক্তার এক এক ফর্মুলায় ঔষধ দিল কিন্তু উদ্দেশ্য সবার এক পেট ব্যথার রোগীর যেন পেট ব্যথা ভালো হয়ে যায় তা নবী রহমাতুল্লাহ আলাই বলেন রোগকে ঘৃণা করো রোগীকে নয় তার মানে হলো রোগকে ঘৃণা করো রোগীকে নয় মানে রোগীর কাছে যাইবা না বলে না বেশি বেশি যাও গিয়া তাকে চিকিৎসার ব্যবস্থা করো রোগটা যেন দ্রুত তার থেকে সরিয়ে ফেলা যায় রুহানি রোগের ঔষধ রুহ আল্লাহর ঔষধ আল্লাহর দেওয়া ডাক্তারও বিভিন্ন রকম মাদ্রাসার মাধ্যমেও রুহানি রোগের ঔষধ দেওয়া হয় পীর মাশায়েখরা রুহানি রোগের ঔষধ দেয় জিকির করো আল্লাহর নামে তসবিহ পড়ো মন গড়া কোনো ঔষধ না সব কোরআন হাদিস মাফে তাবলিগলারাও রুহানি রোগের চিকিৎসা করে মাদ্রাসাওয়ালারাও রুহানি রোগের চিকিৎসা করে আহলে হক পীর মাশায়েখ এরাও রুহানি রোগের চিকিৎসা করে সকালে জিকির করো বিকেলে জিকির করো আল্লাহর জিকির করো ছাত্ররা তোমরা কিতাবের ইলম অর্জন করো তাহাজ্জুদ নামাজ পড়ো কান্না করো ফজরের নামাজের পরে তোমার জেহেনটাকে খোলার জন্য কয়েকবার তুমি দোয়া পড়তে থাকো রব্বি শরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি 21 বার পড়ো ফজরের পরে যায় নামাজের মুসাল্লায় বসে নামাজের মুসাল্লায় বসে 21 বার এই দোয়াটা পড়ো জেহেন আল্লাহ আস্তে আস্তে খুলে দিবেন আল্লাহর কাছে দিলকে নরম করে কান্নাও করো কারণ আল্লাহ তো প্রতিদিন প্রথম আসমানে এসে তার বান্দাদের ডাকতে থাকেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমি ডাকতেছি জব ডাকো আমার কে ডাকবা ডাকো আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাত দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون বান্দা তুই প্রশ্ন করবি কি চাও আমার কাছে চা কারণ গোটা মাখলুকতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ আর এই মানুষের ভেতরে রহমাতুল লিল আলামিন হলেন সর্বশ্রেষ্ঠ যার কোনো তুলনা নাই ওই নবীও যা প্রয়োজন হতো আমি আল্লাহর দরবারে চাইতেন আর আমি আল্লাহ দিয়ে দিতাম নবী বলেন আনা কাসিম আল্লাহ ইউতি আল্লাহ আমাকে দান করেন আল্লাহর দান আমি বন্টন করি আল্লাহ আমাকে দান করেন আমি তা বন্টন করে দেই অতএব রহমাতুল লিল আলামিনের প্রয়োজন আল্লাহর থেকে মিটাইলেন আল্লাহর কাছে চাইলেন রহমাতুল লিল আলামিন যদি আল্লাহর দরবারে চাইতে পারেন বান্দা তুমি কেন চাইতে পারো না আল্লাহ জবাব দেওয়ার জন্য তো তৈয়ার কারণ আল্লাহর ছেলে নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ
আল্লাহ কাউকে জন্ম দেন না কাহারো থেকে জন্ম নেন নাই সব মখলুকাত আল্লাহর বানানো তবে আল্লাহর কাছে সব মখলুকাত প্রিয় না মানুষ বড় প্রিয় এই জন্য বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহ বলেন বান্দা তুই নামাজে দাঁড়ায় গেলে আমার সাথে তোর কথা শুরু হয়ে যায় প্রথম কথা হয় দূরের থেকে গায়বী ভাবে কথা বলতেছো কথা বলতেছো কথা বলতেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক পর্যায়ে গিয়া হাজরের অবস্থা হয়ে যায় ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গায়বের থেকে হাজরের মধ্যে চলে আসলো তোমার পুরো বডির মধ্যে দামি জায়গা কপাল এই কপালটা যখন মাটির মধ্যে ঠাকায়া দাও আমি আল্লাহর কুদরতি পা ঢুকায়া দেই এরে বান্দা তুই যখন নিজেকে মাটির সাথে মিটায় দিয়েছো মেটা দো আপনা হস্তি কো আগর কুছ মর্তবা চাও কেদা না খাক মে মিল কর গলে গুলজার হোতা হ্যায় নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন বড় হতে চাইলে বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও দুনিয়ার লাইনে তুমি কিছু হতে চাইলে যারা পারদর্শী এদের কাছে যাও রাজমিস্ত্রি যদি হতে চাও আর একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে সময় লাগাও ভালো ডাক্তার হইবা একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় লাগাও ভালো একজন জান্নাতি মানুষ যদি হতে চাও আল্লাহ তাআলার প্রিয় চার দল বান্দাদের মধ্যে বর্তমানে সলিহিন সাদেকিন যারা আছে আল্লাহওয়ালা আউলিয়ায়ে কেরামদের সাথে তুমি সময় লাগাও এক সময় দেখবা আউলিয়াদের মজলিসটার দাম কত আলাইকুম বি মুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بنور بمطر الله نبي بولن ارے نبی رمتر دال بما المطر علماء حضرت در مجلسے بسلے مردہ دل زندہ ہو جائے কেমন হয় বলে আকাশের সূর্যের প্রখর তাপে জমিনটা ভেঙ্গে চৌচির যখন হয়ে যায় মুহূর্তে আসমানের রহমতের বৃষ্টি যখন আসে জমিনটা নরম হয় উর্বর হয় ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায় বান্দা যারা গুনাহ করে দিলটাকে ভেঙ্গে চুরে চৌচির করেছো এখন তোমার কাছে নামাজ ভালো না বয়ান ভালো না আল্লাহর জিকির ভালো না উলামায়ে কেরামদের মজলিসে বসে যাও বসলে বান্দা তোমার আল্লাহর রহমতের বয়ান কোরআনের বয়ান হাদিসের বয়ান এগুলো যখন তোমার অন্তরে গিয়ে আঘাত করবে দেখবা আল্লাহর রহমতের বৃষ্টি তোমার ভেতরে যখন পড়বে গুনাহ দূর হয়ে যাবে কান্না চোখে আসবে নরম পানি যখন বের হয়ে যাবে আল্লাহর রহমতের কুদরতের নজর পড়ে যাবে তখন এমন অবস্থা হবে যে নামাজের আগে কথা শুনলে ভালো লাগে না এখন আজান শুনলে ঘরে থাকতে মনে চায় না পাগল পাড়া হয়ে যায় বৃষ্টি হোক আমার মসজিদে যেতেই হবে এটা একা একা সম্ভব না এই সাধনা যারা করে 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 নিজের অন্তরকে ধোলাই করেছেন এই রকম অন্তর ধোলাই করনেওয়ালা আল্লাহওয়ালাদের কাছে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহর ভয় অন্তরে ঢুকাও তাকওয়া অন্তরে ঢুকাও আল্লাহর ভয় যদি অন্তরে আসে গলায় ছুরি আসবে বান্দা গুনাহ করতে পারবে না দুই নাম্বার আদের জবানটারে কন্ট্রোল করো হেফাজত করো জবানটারে কেমনে কন্ট্রোল করবারে গোলাম এক নাম্বার জবান দ্বারা মিথ্যা কথা বলবা না কারণ আল্লাহ পাক বলেন ওয়াইলুল ইয়াউমা ইযিল মুকাদ্দিবিন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম
ওয়াইলুল লিল মুতাফফিফিন মাপে যারা ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যা বলিস না রে গোলাম আল্লাহর নবী বলেন আসসিদুকুই হুমজি ওয়াল কিযবুই হুলিক সত্য মানুষকে বিজয় করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় একদিন আগে আর পরে ধ্বংস অনিবার্য মিথ্যা থেকে জবানটারে হেফাজত করো গলায় ছুরি আসবে মিথ্যা কথা বলা যাবে না তুমি বাজারে কোনো একটা মাল নিয়ে বসছো মাছ কিনছো তুমি 10 টাকা অথবা 500 টাকার মাছ বিক্রি করো বা তুমি 550 টাকা তুমি ভৈরব নদীর থেকে মাছ কিনে নিয়ে আসছো 500 টাকায় এখানে আসতে তোমার 50 টাকা খরচ হয়েছে 550 বেজবা 600 কোন ক্রেতা যদি জিজ্ঞাসা করে ভাই মাছ তোমার কত কিনেছো তুমি যদি বলো আমি 550 টাকা কিনেছি তোমার কথার দ্বারা পুরো ব্যবসা হালাল থেকে হারাম হয়ে গেল কারণ তুমি তো 500 টাকায় কিনেছো 550 টাকায় কিনো নাই তুমি যদি এমন ভাবে বলো আমার মাছটা ভৈরব থেকে এই নরসিংদী এলাকায় মাধবদী এলাকায় আসতে পর্যন্ত 550 খরচ 600 বলে বেচবো শুধু এতটুকু কথার বিনিময়ে পুরো ব্যবসা হালাল হয়ে গেল এই রকম হালাল ব্যবসা করনে ওয়ালাকে রহমাতুল লিল আলামিন স্বাগতম জানিয়ে বলেছেন আত্তাজিরু সুদুকুল আমিন মা আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন সঠিকভাবে সত্য কথার দ্বারা যারা ব্যবসা করবে আল্লাহ নবী বলেন তারা নবীদের সাথে জান্নাতে থাকবে দোকানে লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যারা 100 বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তারা বাফা নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো সাইনবোর্ডে লিখে দাও আমার বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় এর দ্বারা বরকত আরো বেশি হয়ে যাবে ব্যবসায় বরকত দেনেওয়ালা কে মিথ্যা জবান থেকে দূর করে দাও মিথ্যা থেকে জবানকে হেফাজত করো হে মুমিন দুই নাম্বার জবানের দ্বারা কাউকে গালি দিও না গালি দেওয়া হারাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টির কাজ এক মুমিন অন্য মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে মানুষ নিরাপদে থাকে জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিলমান কতাকা ওয়া আফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক এরে মুমিন উম্মতির দল আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটা মজবুত করে নাও কেউ যদি জুলুম করে তুমি মাফ করে দাও কেউ যদি তোমাকে খারাপ কথা বলে তুমি ভালো ব্যবহার উপহার দাও এর নাম ইহসান কেউ তোমাকে সালাম দিল তুমিও সালাম দিলা লাইসাল ইহসান কেউ তোমাকে গালি দিল তুমি সালাম দিয়েছো এর নাম হলো ইহসান খারাপের বিপরীতে ভালোটা দাও ইহসান এহসান করো গালির পরিবর্তে ভালো ব্যবহার গালি দেওয়া হারাম গালির থেকে জবানকে হেফাজত করো তিন নাম্বার গীবত শেখায়াত কারো দোষ পেছনে পেছনে বলে তুমি কাউকে মান নষ্ট করিও না ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের বিরুদ্ধে বানাইয়া অপবাদ দেয় অথবা তিলের মতো দোষ করেছে পেছনে বসে তাল বানায় কারো ইজ্জত নষ্ট করিস না রে ভাই আল্লাহর নবী বলেন এক মুমিন আর এক মুমিনের আয়না
আয়নার দ্বারা তুলনা দিয়া বললেন আয়নার গুণ হলো যার দোষ তাকে বলে আর কাউকে বলে না যার দোষ তাকে বারবার বলে বারবার বলে একবার না বারবার ও মুমিন তুমি আর এক মুমিনের আয়না মুমিন হইয়া মুমিনের বদনাম তুমি তাকেই বলো কাউকে বলিও না একবার না বারবার বলো যতবার দেখা হবে ততবার বলো ভাই তোমার মধ্যেই দোষ আছে সংশোধন হয়ে গেলে ভালো হবে অন্যকে বলা যাবে না আয়নার গুণ গীবত শিকায়ত থেকে জবানকে হেফাজত করো হে মুমিন অকুলু কাউলান সাদিদা জবানের হেফাজত করো মিথ্যা বলিও না গালাগালি করিও না গীবত শিকায়ত করিও না রে ভাই এখন যেন মানুষের কাছে গীবত টাকা ঘি আর ভাত হয়ে গেল ভাতের সাথে ঘি মিশাইয়া খেতে যেমন মজা ঠিক এমন ঘি আর ভাতের মতো গীবতটাকে শুরু করেছে কিসের ছোট আর বড় কিসের ইমাম আর মুক্তাদি সমানে চলতেছে গীবত এর নবীর উম্মতের দল এই তিনটা অপরাধ থেকে জবানটারে কন্ট্রোল করো করিয়ে কি কষ্টে লাগায় বসে থাকবা না আরো তিনটা নেক আমল করো এক নাম্বার নেক আমল জবান দ্বারা কোরআনের সহি তেলাওয়াত করো বলে হুজুর পারি না পারি না পারি না আলহামদু সূরাটাও কি পারেন না ওই সূরাটা পড়েন এক একটা অক্ষরে দশটা নেক আল্লাহ দান করবেন যদি বলেন আলহামদু সূরাটাও পারি না অন্তত আপনি হাঁটতে চলতে উঠতে বসতে বিসমিল্লাহর আমল করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার 3000 নাম আছে 1000 নাম আল্লাহ আম্বিয়ায়ে কেরামদের শিক্ষা দিয়েছেন 1000 নাম আল্লাহ ফেরেশতাদের শিক্ষা দিয়েছেন 300 নাম আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন 300 নাম জবুর কিতাবে দিয়েছেন 300 নাম ইনজিল কিতাবে দিয়েছেন বাকি 100 নামের একটা নাম আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন আর 99টা নাম আল্লাহ কোরআনে দিয়েছেন কেউ যদি বিসমিল্লাহ আর আমল করতে থাকে আল্লাহ পাক 3000 নামের বরকত তাকে দান করে দিবে কোন বান্দা যদি ঘুমের আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমায় কয়বার 21 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমিয়ে যাও এক নাম্বার তোমার পুরস্কার আল্লাহ ফেরেশতা দিয়া তোমার জান আর বাড়ি গোলমাল হেফাজত করবেন দুই নাম্বার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখা যাবে না তিন নাম্বার এক সময় রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে বিসমিল্লাহ কি পারো না রে মুসলমান যদি বলো তাও পারি না কচু গাছের সাথে গলায় রশি লাগায় মর ওরে মুসলমান বিসমিল্লাহর আমলটাও যদি বলো পারি না লজ্জার কি আছে বলার আর কিছুই নাই বড় দুঃখ বড় দুঃখ পরিতাপ জবানের হেফাজত করো তিনটা গুনাহ ছাড়ো তিনটা আমল ধরো এক নাম্বার কোরআনের তেলাওয়াত যদি না পারো আলহামদু সূরা পড়ো আল আসর সূরা পড়ো ইন্না আতাইনা সূরা পড়ো পড়ো সওয়াবের নিয়তে পড়ো অন্তত কিচ্ছু না পারো তুমি এক নাম্বার বিসমিল্লাহর আমল করো যে কোনো ভালো কাজে বিসমিল্লাহর আমল করো দুই নাম্বার নেক আমল আল্লাহর নামের জিকির করো তাসবিহ পড়ো কার জিকির হাঁটতে চলতে উঠতে বসতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে তুমি জিকির চালায় দাও তাসবিহ পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কয়টা হলো এই জিকির কি করা যায় না হ্যাঁ দোকানে বসে বসে তাসবিহ জানো আর জিকির করো আল্লাহ 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 গুনাহ হবে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা নবী আল্লাহকে বললেন আল্লাহ আমাকে এমন একটা ওজিফা শিখায় দেন যা কাউকে দেন নাই আল্লাহ বলেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা তো সবাই জানে বলে ও মূসা জানো না এটার পাওয়ার কত লা এমন একটা তরবারি তরবারির কাজ হলো জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া
ला আল্লাহর পক্ষ থেকে লা এমন একটা তরবারি গায়রুল্লাহকে লা দিয়া কেটে দাও লা নামের তরবারি দিয়া কাটো আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার বাড়ি আমার ঘর আমার ছেলে আমার মেয়ে আমার দোকান আমার ব্যবসা লা লা বলে বানায়া দাও আমার বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই নাই কেউ নাই কেউ নাই কেউ নাই ইল্লাল্লাহ আছেন আমার একমাত্র আল্লাহ কে আছে या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर आमार आछे आमार बोलार शक्ति तो नहीं কারণ আমার হাত তো এটা আমি বানাই নাই জিহ্বা আমি বানাই নাই মাথা আমার বানানো না কথা বলার শক্তি আমার না আমার ফ্যাক্টরি থেকে তৈরি করা মানুষ না আমি খানা খাই তাও আমার আল্লাহর দোয়া খানা নিজের বানানো কিছুই না আল্লাহর দোয়া তৈরি থেকে শোধন করে বিভিন্ন প্রক্রিয়ায় খাই এরে নবীর উম্মতের দল আমি যে ঘর বানাইলাম ইট বালু দিয়ে তাও তো আমার মাওলার দেওয়া পদার্থ মাটির থেকে তৈরি আমি আজ গাড়ি বানাইলাম তাও আমার মাওলার পদার্থে তৈরি আমার আমার বলতে কিছু নাই আমি আমি বলতে কিছুই নাই আমি বলার অধিকার একমাত্র আল্লাহ আমি কে মানে আমি যে মরব মরার পরের কবরের জায়গাটাও তো আমার না আমি আমি কি বলতেছি আমার বাড়ি আমার ঘর মৃত্যুটা যখন এসে যাবে আজরাইল আমার রূহটা যখন নিয়ে যাবে জানাজার আগেই সন্তান বলবে তাড়াতাড়ি বাবার লাশটা নামাইয়া দাও দৌড়ে যাবে ইমাম সাহেব আমার বাবার জানাজা না পড়াইয়া যাইও না কেউ যাবে কবর খনন করার জন্য তাড়াতাড়ি পাশ বাগানে ভালো জায়গা না একেবারে জঙ্গলে কাছাকাছি না ভয় লাগে ভয় লাগে জঙ্গলের মধ্যে নিয়ে যাও কারণ কবরের মধ্যে শুনছি আজাব হয় এগুলো ভয় লাগে শুনলে রে নবীর উম্মতের দল বাড়িঘর ভাগ করা শুরু হয়ে গেল বাবায় জানাজার আগেই সন্তানের মধ্যে ঝগড়া মনে মনে কল্পনা করে কোন জায়গা দিয়ে কোন জায়গাটা আমি নিয়ে নিব রে নবীর উম্মতের দল আমি আমি বলার কিছুই নাই সব কিছু লা তরবারি দিয়ে ফালা গেল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো তিন নাম্বার হাঁটতে চলতে উঠতে বসতে রসুলের উপরে দরুদ শরীফ পড়ো দরুদ ও সালাম পড়ো বেশি পারো না এতটুকু শব্দ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 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 এরে বান্দা দরুদ ও সালাম পড়ো একবার পড়বা তিনটা পুরস্কার দশটা গুণা মাফ হয়ে যাবে দশটা নেক যোগ হয়ে যাবে দশ গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে আর কে বাসাদ আমেলে সল্লু মুদামাতে সে তো জুকশাওয়া জবর নয় হারা সর্বাবস্থায় নবীর উপরে দরুদ সালাম পড়ো মসজিদে ঢুকতেছো দরুদ সালাম পড়ো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক আবার মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদ সালাম পড়ো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক হাঁটতেছো বসতেছো ঘুমের সময় দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নবীর উপরে দরুদ ও সালাম পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এক নাম্বার আল্লাহর ভয় অন্তরে ঢুকাও যার অন্তরে ভয় থাকবে গলায় ছুরি আসবে গুনাহ করবে না জাহান্নামের আযাবের ভয়ে দুই নাম্বার ওয়াকুলু কাউলান সাদিদা জবান দিয়া যা বলবা সত্য সঠিক শালীন বলো জবানকে হেফাজত করো এই জবানের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে চোখের হিসাব দিতে হবে হাতের হিসাব দিতে হবে ওরে নবীর উম্মতের দল আল্লাহর এক বান্দি হাত মুজা পা মুজা বোরকা পরে চলছে তার বাড়িতে পেছন থেকে এক যুবক ওই মেয়েটার অনুসরণ করলো
বাড়িটার দরওয়াজায় দাঁড়াইয়া মেয়ে বোরকার ফাঁকি দিয়া ডাক দিয়া কয়, যুবক তুমি আমার পেছনে দৌড়াও কেন? বলে আমি তোমার জন্য পাগল হয়ে আছি। বলে আমার হাত মোজা পা মোজা লাগানো বোরকা লাগানো কি দেখে পাগল হয়েছে? যুবক ছেলেটা বলে বোরকার ফাঁকে তোমার চোখের চাহনি দেখে পাগল হয়েছে। আল্লাহর বান্দি বলে দাঁড়াও। যুবতী আল্লাহর বান্দি ঘরের মধ্যে গিয়া সে ফ্রেশ হলেন, বোরকা খুললেন, হাত মোজা পা মোজা খুললেন, আর কাজের শোনেন আমার হাতে একটা ফল কাটার ছুরি দাও। ফল কাটার ছুরি নিয়ে বলে আমার এই দুইটা চোখ আমি রিজার্ভ করে রেখেছিলাম আল্লাহকে দেখার জন্য, আমাকে এক বেগানা যুবক আমার চোখের দিকে তাকাইছে, আমার চোখ নাপাক হয়ে গেছে, আমি এই নাপাক চোখ নিয়ে আমি আল্লাহর দরবারে যাব না, আমার বড় ভয় লাগে। এই কথা বলিয়া ছুরিটা দিয়া আল্লাহর বান্দি আল্লাহর ভয় অন্তরে লুকাইয়া ছুরি দিয়া আঘাত করে চোখ দুটো উপড়াইয়া কাজের লোকেরে বলে এই চোখ দুইটা যুবকের দিয়াস, আর তুই যেই চোখের পাগল সেই চোখ নিয়ে তুই ভেগে যা, আল্লাহর সাথে দেখার জন্য দেখা করার জন্য এই চোখ দুটো ছিল আমার সম্বল, তবে বেগানার নজরে নাপাক হয়ে গেছে, এই নাপাক চোখ দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবো না, নিয়ে যাও, আল্লাহ যদি কবুল করে আমার অন্তর চোখ দিয়া আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। হুরো গেল মা জেতনি নেমা থায় তু সবসে বেহতার নেমতে দিদারে তু জান্নাত দু জোখসে ইয়া রব ক্যা করু আর জু হ্যায় মাই তুঝে দেখা করু। এরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করো আর দোয়া করো, হে আল্লাহ তুমি তাকওয়াওয়ালা সম্পদ আমাদের দান করো, জবানকে হেফাজত করার তৌফিক দান করো, এতদিন গীবত শেকায়াত করে গুনাহ করেছি, মিথ্যা কথা বলে গুনাহ করেছি, গালা গালি করে গুনাহ করেছি, আজকে থেকে তওবা করলাম, আর মিথ্যা বলবো না, গালা গালি করবো না, গীবত শেকায়াত করবো না, মা বাবার বিরোধিতা করবো না, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কোনো গীবত শেকায়াত করবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, বিপরীতে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখবো, দরুদ ও সালাম করবো, জিকির করবো, পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহর আইন মতো নবীর তরিকায় পড়বো। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ আমাদের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ودير ملي গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় ভিক্ষুকের মতো হাত উঠিয়েছিল আল্লাহ কত উলামায়ে কেরাম হাত তুলেছেন কত সাদাদারিওয়ালা হাজি সাহেবরা হাত তুলেছেন কত ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিক কত ছাত্র ভাই কত যুবক কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন মা দি আমরা সবাই গুনাহ করে জীবনটারে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ আমাদের মতো গুনাগার কেউ নাই আপনার মতো দয়াময় রহমান আর কেউ নাই আমরা আপনার আদরের নবীর উম্মত নবীজির বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন
আয়োজনকারী দি সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ সকলের খেদমতটুকু নাজাতের ওসিলা বানায়া দেন আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকুরিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ বিভিন্ন ওলামায়ে হযরতদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সহি তরিকায় চলার তৌফিক দান করেন নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধুদের আবেদা পর্দানিশি বানায়া দেন ছেলে সন্তান নেককার বানায়া দেন আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে আদর্শবান নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ জবানকে হেফাজত করার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দেন আল্লাহ দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব রে আল্লাহ নবীজির মহা